চিলকিরহাট অঞ্চলে উদ্যোগে সোমবার একই সাথে 47টি জিপি রাস্তার উদ্বোধন করা হলো। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের 1 নং ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধান দিনবালা বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, চিলকিরহাটে আরও অনেক কাজের সূচনা করা হবে। চিলকিরহাটের ভেন্দির পাড় 40 বিঘার পুকুরকে সংস্কার করে সেটিকে ছোট পিকনিক স্পটে পরিবর্তন করা হবে। 1 নং ব্লক সভাপতি ক্ষুদিরাম সরকার জানিয়েছেন, প্রত্যেক বুথে 3টি করে রাস্তা তৈরির কাজ ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং NRGS এর মাধ্যমে কাজগুলি করা হবে। এতে সাধারণ মানুষের পথ চলার অনেকটাই সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, নারকেল পাটা এই বিষয়ে ব্লক সভাপতি ক্ষুদিরাম সরকারকে জানিয়েছেন, শুনব। আজকে চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে NRGS এর চিলকিরহাট অঞ্চলের 18টা বুথ, 16টা পঞ্চায়েত, প্রতিটা বুথেই 3টা করে রাস্তা হচ্ছে, টোটাল 47টা রাস্তা, 27টা হচ্ছে গ্যাবেল এবং বাকিটা হচ্ছে ঢালাই রাস্তা। এটা NRGS থেকে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, অফিস স্টাফের উদ্যোগে এটা পাস হয়েছে, তারই আজকে শুভ উদ্বোধন। এটা কত দৈর্ঘ্যের রাস্তা হবে? এটা আচ্ছা আচ্ছা, লম্বা হচ্ছে 1 কিলোমিটার গ্যাবেলটা, 8 ফুট হচ্ছে চওড়া এবং RBM যেটা সেটা হচ্ছে 500 মিটার, 8 ফুট। উদ্বোধনের শেষে নির্মাণ সহায়ক কমল সেন জানিয়েছেন, এদিন মোট 47টি কাজের সূচনা করলেন, তার মধ্যে 27টি RBM দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার এবং বাকিগুলি প্রায় 500 মিটার দৈর্ঘ্যের। তিনি জানিয়েছেন, এই কাজগুলি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই 100 দিনের কাজের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। পক্ষ থেকে টোটাল 47টা স্কিম আমরা ব্লক প্রশাসন এবং রাজ্য জেলা প্রশাসন থেকে পাস করে এনেছি। তার মধ্যে 27টা হচ্ছে RBM, যার মাপ হচ্ছে 1 কিলোমিটার করে বেশিরভাগই আছে, 10 ফিট চওড়া। আর এছাড়া রয়েছে CC রাস্তা, যার দৈর্ঘ্য 400 মিটারও আছে, 500 মিটারও আছে, সেটা হচ্ছে চওড়া হচ্ছে 8 ফিট করে। এখন আমরা পরবর্তীতে আরও কিছু স্কিম রয়েছে, আমরা কাজের নিরিখে পরবর্তী স্কিমগুলো আমরা পেশ করব, দেখা যাক কি হয়। এটা কতদিনের মধ্যে সমাপ্ত হবে কাজগুলো মনে হয়? আমাদের আশা সবার সহযোগিতা নিয়ে আমরা ফেব্রুয়ারির মধ্যেই শেষ করব, আর মার্চের মধ্যেই, মার্চ যেহেতু ইয়ার এন্ডিং, 1 বছরের মধ্যেই কাজ করা শেষ করার নিয়ম, সেটা আমরা যতদূর সম্ভব এই বছরের মধ্যেই কাজগুলো শেষ করব। এটা 100 দিনের কাজের মাধ্যমে সব 100 দিনের কাজের মাধ্যমেই কাজগুলো হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রধান দিনবালা বর্মন জানিয়েছেন, আগামীতে আরও উন্নয়নমূলক কাজ করা হবে, সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা 47টা রাস্তা করব, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা তাড়াতাড়ির মধ্যেই করার প্রস্তুতি আছি। আজকে কি করলেন? আজকে আমাদের উদ্বোধন হলো। মানে কতটা রাস্তার উদ্বোধন করলেন আজকে? তিনটা। এটা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে? এটা হলো হলদিমোহন, 3 নম্বর সংসদ।